Hello and welcome back to my YouTube channel, Parky Wings. এখনো যেহেতু পুরোপুরি গরম পড়েনি, এখন একটা শীতের আমেজ রয়েছে হালকা হালকা যদিও বসন্তকাল। তো আমি চলে এসেছি আরও একটা ফুড ফেস্টিভ্যালে, সেটা হচ্ছে খাই খাই খাদ্যমেলা। দেখতেই পাচ্ছ আমার পেছনে এত বড় একটা ব্যানার রয়েছে, আর এটা চলছে হচ্ছে ট্র্যাঙ্কুলার পার্ক রাজবেহারি এভিনিউর শরৎ চ্যাটার্জি পার্কে। তো এই খাদ্যমেলাটা চলবে হচ্ছে আজ থেকে শুরু হয়ে গেল, আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি, আর চলবে হচ্ছে আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত, 4 দিন। এই খাদ্যমেলায় তোমরা রসনা তৃপ্তি করতে চলে আসতেই পারো। তো আরও যে ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, আর পুরো মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা আমি শেয়ার করছি। কিন্তু তার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে সেটাকে অল এ সেট করে দিতে কিন্তু একদম ভুলো না, নাহলে তোমাদের জন্য দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্লগস আনবো কী করে বলো। তো চলো এখন শেয়ার করি পুরো ফুড ফেস্টিভ্যালটা। এখন যেহেতু ইনগুরেশন ডে, মানে এখনও সেট আপ পুরোপুরি কমপ্লিট হয়নি, চলছে। তো মোটামুটি যে কটা স্টল রেডি হয়ে গেছে ইউনিক ইউনিক জিনিসপত্র, সেগুলো তোমাদের সঙ্গে চটপট করে শেয়ার করি। চলো, তো আরও একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হচ্ছে একটা সুন্দর গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। তো এই যে ফুড ফেস্টিভ্যালে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস করে, যদিও আজকে ইনগুরেশন ডেতে কোনো এন্ট্রি ফিজ নেই, কিন্তু আগামীকাল থেকে কিন্তু এন্ট্রি ফিজ হচ্ছে 20 রুপিস করে। এই এন্ট্রি ফিজটা পুরোপুরি ফ্রি হয়ে যেতে পারে, তোমরা পাবে একটা গোল্ডেন টিকিট, যেটা আমি আমার এই স্পিচটা শেষ হয়ে যাওয়ার পরে স্ক্রিন জুড়ে দিয়ে দেবো। সেইটা স্ক্রিনশট তুলে তোমরা হোয়াটসঅ্যাপে যদি নিয়ে আসো, এখানে দেখালে পরে তোমাদের এন্ট্রি কিন্তু একদম ফ্রি হয়ে যাবে, আর তোমরা এনজয় করবে শুধু ফুড, নানান রকমের ফুড। তো চলো এখন গিয়ে শেয়ার করি কী কী খাবার দাবার রেডি হয়েছে আমাদের জন্য, চলো। সবার প্রথমেই আমি আগে দেখলাম যে সেভরি স্টেশন, সেভরি স্টেশনে আমি এখন প্রচুর খাবারের অপশন দেখতে পাচ্ছি। যারা তোমরা পিৎজা পছন্দ করো এখানে পেয়ে যাবে পিৎজা, ভেজ, চিকেন অ্যান্ড অল সমস্ত কিছু রয়েছে। চলো তোমাদের সঙ্গে একবার মেনুটা শেয়ার করি উইথ প্রাইস। এখানে দেখো চিকেন রয়েছে, পিৎজা ভেজ অ্যান্ড চিকেন দু রকমই রয়েছে, ভেজ 180 করে রয়েছে আর চিকেন রয়েছে। We haven't got it ready. Okay. We'll be making the pizza here. After ordering someone. Okay. And like we are working from home kitchen. We don't have a restaurant. Wow, that's grown. So we have brought everything from our kitchen and we'll be making half the things here. Half the things we prepared from our kitchen and cake. Wow. এই যে কাউন্টার রয়েছে যেটা সার্ভিস স্টেশন, এখানে কিন্তু সমস্ত কিছুই তোমরা লাইভ পেয়ে যাবে, মানে একদম তোমাদের সামনেই বানিয়ে ফ্রেশ ফুড তোমাদেরকে ডেলিভার করা হবে বা সার্ভ করা হবে। তো এখানে রয়েছে কিমা স্যান্ডউইচ যেটার প্রাইস হচ্ছে 180 রুপিস, আরও প্রচুর অপশন রয়েছে। দেখো এগুলো সবই কিন্তু লাইভ, মানে তোমাদের সামনে একদম ফ্রেশ রেডি করে তোমাদেরকে সার্ভ করা হবে, যেটা হচ্ছে ভীষণ একটা প্লাস পয়েন্ট। নেক্সট হচ্ছে একটু জল খেলে ভালো হয়, মানে একটু শরবত শরবত যদি পাওয়া যায় তাহলে একদম জমে যায় না খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো আমি রয়েছি হচ্ছে শিকদার মকটেলস অ্যান্ড ফ্রেশ জুস কাউন্টারে, যেখানে প্রচুর মকটেলসের অপশন রয়েছে, লাইভ এনারা বানিয়ে সার্ভ করছেন। তো চলো একবার দেখে নিই। এছাড়াও রয়েছে ফ্রেশ ফ্রুট জুস, তোমরা এখানে এনজয় করতে পারবে, চলো একবার দেখে নিই। হচ্ছে পিনা কোলাটা, যেটা ভীষণই কালারফুল দেখতে আর টেস্টটাও কিন্তু জবরদস্ত। আর এখানে রয়েছে চকলেট শেক বা কেসার বাদাম মিল্ক শেক রয়েছে, চকলেট মিল্ক শেক রয়েছে, যেগুলো এখনো মানে রেডি করা হচ্ছে, এখন যেহেতু ইনগুরেশন তো এখনো প্রপারলি রেডি করা হয়নি। তো চলো দেখি আর কী কী স্টোর রয়েছে। এখানে হচ্ছে একদম সব গরম গরম, এখানে তৈরি হচ্ছে হচ্ছে কম্বো, 100 টাকায় কম্বো, তোমরা ভীষণ চিপ রেটে একটা পারফেক্ট কিন্তু লাঞ্চ আর ডিনার এখানে পেয়ে যাবে। তো যেখানে রয়েছে দেখো দাদা বলছে অলরেডি ফ্রাইড রাইস, চিলি চিকেনের কম্বো, হ্যাঁ বা ভীষণ ইয়ামি ইয়ামি কম্বো রয়েছে দেখতেই পাচ্ছি।
এখানেই পাচ্ছেন গরম গরম করাই শুরু করছেন, পাচ্ছেন ফ্যাট রাইস, পাচ্ছেন চিলি চিকেন, পাচ্ছেন এখানে পাচ্ছেন পোলাও, কাশ্মীরি আলুর দম, এখানে সবকিছু পাচ্ছেন, এখানেই পাচ্ছেন মটন কোষা, চিকেন কোষা, এখানেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি, বাস বিরিয়ানি, বান্ডু বিরিয়ানি সব পাচ্ছেন এখানে, চলে আসুন, অনলি ফিস, ফিস ফ্রাই, ফিস ফিঙ্গার, ফিস বাটার ফ্রাই, লোটো মাছের ফ্রাই, চিকেন মোমো, এখানে চিকেন কাটলেট, চিকেন কবিরাজি, ফিস কবিরাজি, এখানে সব রকম খাওয়া পাচ্ছে, সবই কমবোতে। এখানে যে খাবার গুলো তোমরা পেয়ে যাচ্ছ সবই কম্বোতে আর ভীষণ চিপ, আর বাজেটের মধ্যে তোমরা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ফ্রেশ খাবার এখানে পেয়ে যাবে, যেখানে ব্যাম্বু বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত রকম রয়েছে, রয়েছে পোলাও, মাটন কষা দেখে যেগুলো ভীষণই ইয়ামি আর ভীষণই টেম্পটিং লাগছে। তো চলো দেখি আর কি কি রয়েছে এখানে। এখানে প্রচুর ফিশের আইটেম রয়েছে, চিকেনের আইটেম রয়েছে, যেমন রয়েছে চিংড়ি মাছের পকোড়া, চিকেন কবিরাজি, মোমোস তো আছেই, সাথে রয়েছে প্রচুর ফিশ ফিঙ্গার থেকে শুরু করে সমস্ত রকম ফিশের স্ন্যাক্স আইটেম রয়েছে, ফিশ পাটা ফ্রাই, ফিশ পাটা ফ্রাই থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, লোটে মাছের ভাজা বা লোটে মাছের ফ্রাই দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর দেখতে লাগছে। ভেটকি মাছের পাতুরি, ভেটকি পাতুরি এখানে পেয়ে যাবে একদম গরম গরম। ভেটকিটা কত করে? ভেটকি পাতুরি 80 টাকা। 80 টাকা, আচ্ছা। তো এখানে রয়েছে ভেটকি পাতুরি মাত্র 80 টাকা পার পিস, ভীষণই লোভনীয় ব্যাপার স্যাপার। তো চলো দেখি আর কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। এখানে দেখো রয়েছে ফ্রেশ মিষ্টি আর পাটাই মিষ্টান্ন, বলবো জানি তোমাকে বলতে পারি। এখানে রয়েছে ফ্রেশ রসগোল্লা, যেটা খুব সুন্দর করে প্যাকেজ করা হয়েছে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে র‍্যাপ করা হয়েছে। আমি রয়েছে হচ্ছে বাটাই মিষ্টান্ন ভান্ডারে, যেখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা ফ্লেভারে, বেশ কিছু ফ্লেভারের রসগোল্লা রয়েছে, যার মধ্যে কয়েকটা ফ্লেভার তোমাদের দেখাচ্ছি, দেখবে এসো। দাদা এটা কি ফ্লেভার আছে যেটা আপনি র‍্যাপ করছেন? এটা আপনার যে ব্ল্যাক কারেন্ট। ওয়াও, ব্ল্যাক কারেন্ট, ওয়াও, একেবারে রাজভোগ, মানে বিশাল বড় বড় সাইজের ক্যাপসিকাম, ঝাল রসগোল্লা। আরে বাস, এটা হচ্ছে ঝাল রসগোল্লা, দুর্দান্ত ঝাল রসগোল্লা, উপরে রয়েছে লঙ্কা, নিশ্চয়ই একটু, এটা হচ্ছে পুদিনা রসগোল্লা, বাহ দুর্দান্ত। এইটা রয়েছে হচ্ছে পুদিনা রসগোল্লা, উপরে দেখতেই পাচ্ছ পুদিনা লিভস দিয়ে ডেকোরেট করা রয়েছে, আর এইটা হচ্ছে ঝাল রসগোল্লা, যেটা আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম, জানি না কিরকম টেস্টটা হবে, ডেফিনেটলি ট্রাই করে দেখবো। এটা হচ্ছে ঝাল রসগোল্লা, আর এখানে রয়েছে হচ্ছে ব্ল্যাক কারেন্ট, যেটা একমাত্র পেয়ে যাবে বাতাই মিষ্টান্ন ভান্ডারে, আর ওটা অবভিয়াসলি নলেন গুড়ের রসগোল্লা, যেটা দেখেই বোঝা যাচ্ছে একদম বাতাই। আরও সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে, দুর্দান্ত, দেখেই তো লোভ লাগছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো। দেখো এখানে যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো একটু দেখাই। আচ্ছা, এটা রয়েছে ব্ল্যাক কারেন্ট মিষ্টি, এটা রয়েছে দেখো ব্ল্যাক কারেন্ট মিষ্টি, আর প্রাইস ট্যাগগুলো কিন্তু সবগুলোর ওপরে দেওয়া আছে, তোমরা দেখে নিও, একটুখানি ক্লোজলি দেখো তাহলে বুঝতে পারবে। আর এই মিষ্টিটা দেখতে খুব সুন্দর লাগছে, যেটা পেটালস, মানে রোজ পেটালস দিয়ে ডেকোরেট করা হয়েছে, অবভিয়াসলি এটা গোলাপ সন্দেশ, ভীষণ সুন্দর, হ্যাঁ হালকা মিষ্টি হবে যেটা দাদা বলছে। আচ্ছা, ম্যাঙ্গো দইটা একবার দেখলে, এটা রয়েছে ম্যাঙ্গো দই, দেখো ম্যাঙ্গো দই রয়েছে এখানে, এইখানে রয়েছে বেকড রসগোল্লা, বেকড রসগোল্লা আরও রয়েছে, আচ্ছা এগুলো সিঙ্গেল পিস, আর এখানে রয়েছে 4 থেকে 6 পিসের কম্বিনেশন রয়েছে। বাটার মালাই কে? আচ্ছা ওটা আছে কি, বাটার মালাই টোস্ট, আচ্ছা দাদা এখন আর ট্যাগটা লাগিয়ে উঠতে পারেনি, বাটার মালাই টোস্ট, ভীষণ চিপ রেটের মধ্যে 16 টাকা পার পিস, বা খুবই চিপ রেটে দুর্দান্ত বাটার মালাই টোস্ট মাত্র 16 টাকা করে পার পিস। তো চলো দেখি আর কি কি শেয়ার করা যায়। এখন আমি যে মিষ্টি স্টলটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সূর্য মোদক, মানে সূর্যকুমার মোদক, যেটা ডিরেক্টলি ফ্রম চন্দননগর। তো সব থেকে অ্যাট্রাক্টিং জিনিস যেটা আমাকে টেনে নিয়ে এলো সেটা দেখাই চলো। চন্দননগরের সূর্য মোদক জলভরা আবিষ্কার, আচ্ছা আমাদের 4 পুরুষ ধরে চলছে, আচ্ছা আমাদের প্রত্যেক মেলাতেই আমরা যাই, আমাদের ফেমাস এইটা জলভরা সন্দেশ, এটা একটু ক্লোজ করে নাও। এই হচ্ছে সূর্য মোদকের একদম স্পেশাল সন্দেশ, যেটা হচ্ছে জলভরা তালশাঁস,
সবথেকে স্পেশাল চন্দননগরের আচ্ছা এবং আবিষ্কারক আচ্ছা ও আচ্ছা সূর্যকুমার মদ কি হচ্ছে আবিষ্কারক বাহ এটা কি রকম দাম আছে পুরো সেটটা 900 টাকা এই সেটটার দামই 90 আচ্ছা 900 টাকা এখানে মানে কতটা কত গ্রাম মত আছে 500 গ্রাম আর 300 গ্রাম আচ্ছা মানে টোটাল 900 গ্রাম আছে যেটার দাম হচ্ছে 900 টাকা বাহ এছাড়া প্রচুর সন্দেশ দেখতে পাচ্ছি ছোট 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 জলভরা সন্দেশও রয়েছে দেখেই তো ভীষণ ভীষণ লোভনীয় দেখতে লাগছে হ্যাঁ আর রয়েছে মালপোয়া খিচুড়ি আছে বাহ দারুন দারুন ইউনিক বাহ এগুলো হচ্ছে চন্দননগরের স্পেশাল মিষ্টি সূর্যকুমার মদকের স্পেশাল মিষ্টি যেখানে রয়েছে ছানার মুরগি ছানার ভাজা বাহ খিরপুলি সন্দেশ প্রত্যেকটাই অসাধারণ দেখতে লাগছে দেখো তোমরা যদি আসো ডেফিনেটলি ট্রাই করো তোমরা যদি আসো এখানে ডেফিনেটলি সূর্যকুমার মদক কিন্তু মিস করো না ভীষণ টেম্পটিং টেম্পটিং জল ভরা তালসাজ থেকে শুরু করে নতুন গুড়ের প্রচুর মিষ্টি নানান রকমের মিষ্টি কিন্তু এখানে পেয়ে যাবে তো নেক্সট আমি রয়েছে হচ্ছে মৌচাকের সামনে মৌচাকেও প্রচুর দারুণ দারুণ লোভনীয় মিষ্টি সাজানো রয়েছে কোনটা ছেড়ে কোনটা ট্রাই করব তোমাদের সাথে একবার শেয়ার করি দেখো মালাই টোস্ট হচ্ছে আমাদের সবথেকে আচ্ছা এই এইটা এইটা আচ্ছা আচ্ছা মৌচাকের সিগনেচার আচ্ছা মৌচাকের সিগনেচার যে আইটেম সেটা হচ্ছে এইটা যেটা হচ্ছে দাদা এটা কি বললেন ছানার টোস্ট আচ্ছা ছানার টোস্ট আর এইটা রয়েছে হ্যাঁ এটা গুড়ের চমচম এটা হচ্ছে মৌচাক আচ্ছা এইটা হচ্ছে মৌচাকের মৌচাক যেটা দেখেই ভীষণ লোভনীয় লাগছে ভীষণ সুন্দর প্রত্যেকটা মিষ্টি কোয়ালিটি আর একদম ভীষণ ফ্রেশ এটা দেখা যাচ্ছে প্রত্যেকটা মিষ্টি খুব ফ্রেশ ট্রাই করতে হবে তো নালে কি হ্যাঁ ডেফিনেটলি ট্রাই করব ডেফিনেটলি ট্রাই করব এই আমার চলে এসছে মৌচাকের মালাই চপ যেটা ডেফিনেটলি আমি ট্রাই করে তোমাদেরকে জানাচ্ছি কতটা সুন্দর দেখতে যতটা সুন্দর খেয়ে দেখি কতটা সুন্দর দুর্দান্ত টেস্ট আচ্ছা এটা 20 টাকা পিস নেক্সট আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে মৌচাকের একদম সিগনেচার ডিশ মানে সিগনেচার মিষ্টি বলতে পারো যেটা হচ্ছে মালাই টোস্ট মানে ব্যাপারটা ঠিক কি জিনিস তোমাদের দেখাই আগে একবার তোমরা এমনি দেখে নাও জিনিসটা হচ্ছে এইরকম মালাই টোস্ট একদম মুখে দিলেই বলে যাবে এত সুন্দর মালাই টোস্ট ডেফিনেটলি ট্রাই করো যদি খাই খাই ফুড ফেস্টিভ্যালে আসো তো মিষ্টি টিষ্টি তো খাওয়া হলো এখন আমি যে স্টোরে চলে এসেছি সেটা হচ্ছে চকোলেট অনেক রকমের চকোলেটস দেখে আমি ডিরেক্টলি এখানে চলে এসেছি আর এই স্টোরটার নাম হচ্ছে চকো বক্স তো চলো এখন কী কী চকোলেটস এখানে রয়েছে সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই প্রচুর ইউনিক ইউনিক টাইপের চকলেটস আমি দেখতে পাচ্ছি এখানে একটা চকলেটস রয়েছে যেটা একদমই ইউনিক যেটা রয়েছে একটা প্যালেটের মতো মানে কালার প্যালেট হ্যাঁ কালার প্যালেট এখানে প্রচুর জেমস টেমস দিয়ে ডেকোরেট করা আছে ভীষণ সুন্দর চকলেটটা দেখতে আর এটা প্রাইস এগুলো সবই কি হোমমেড চকলেটস আচ্ছা এখানে সবই হচ্ছে হোমমেড চকোলেটস তো এই কালার প্যালেটটার প্রাইস কত আছে আমি একবার জেনে নিই এই কালার প্যালেটটার প্রাইস কত আছে 240 পুরো সেট ওকে তো কালার প্যালেটটার প্রাইস আছে 240 রুপিস আরও প্রচুর প্রচুর ফ্লেভার এখানে দেখতে পাচ্ছি একবার এসো তোমাদের সাথে শেয়ার করি এটা রয়েছে মেন ফ্লেভার রয়েছে স্ট্রবেরি ক্যারামেল পিন পান ও আচ্ছা এটা পান আছে আচ্ছা আচ্ছা বাহ এটা রয়েছে পান ফ্লেভার আর রয়েছে বাবল গাম ফ্লেভার বিভিন্ন ফ্লেভারের চকলেটস রয়েছে আর বাচ্চাদের জন্য খুবই কিউট কিউট কিছু চকলেটস আমি দেখতে পাচ্ছি ডোরেমন ডোরেমন এখানে রয়েছে ডোরেমন আর সব থেকে সুন্দর লাগলো এটা যেটা রয়েছে কার্ড মানে কার্ড গেম এখানে হোয়াইট চকলেটসের ওপর রয়েছে এটা তো আমি এখন যেই স্টোরে এসেছি মানে যেই স্টলে এসেছি সেটা হচ্ছে নীলিমার খাবার ঘর যেটা সম্পর্কে তোমাদেরকে একটু ছোট করে বলে নিই নীলিমা দি আপনি তো নীলিমা দি আচ্ছা দিদি হচ্ছেন ক্যান্সার পেশেন্ট আর কি উনি নিজে হাতে এই সমস্ত পিঠে পুলি বিভিন্ন ধরনের আইটেমস উনি নিয়ে এসেছেন মিষ্টির আইটেমস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরোপুরি মানে কী কী মেনুসগুলো রয়েছে সেগুলো একবার শেয়ার করে নিই উইথ প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ দিদির এফার্টটা সত্যি প্রশংসা করার মতো তো আমি দেখছি এখান থেকে কি ট্রাই করা যেতে পারে তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো তার ফিডব্যাক ওকে চলো
দেখছি কি ট্রাই করা যেতে পারে। দিদি কিন্তু প্রত্যেকটা আইটেম নিজে হাতে করে এখানে নিয়ে এসে স্টল দিচ্ছেন, তো ডেফিনেটলি আমি যেটা ট্রাই করবো মিষ্টি খাওয়ার পর, এবার একটু ঝাল কিছু ট্রাই করতে ইচ্ছে করছে, তো দিদি ঘুগনি দিচ্ছে, আমি এটা ট্রাই করি। হ্যাঁ, কাবলি চানার ঘুগনি, কাবলি চানার ঘুগনি আমার ভীষণই প্রিয়, খুবই ভালো, একদম মানে কম লেস স্পাইসি অথচ টেস্টি, ভীষণই সুন্দর। তোমরা যদি আসো ডেফিনেটলি দিদির দোকানে ট্রাই করো, আশা করি ওনারও কিছুটা হেল্প হবে। তাছাড়া আইটেমগুলো কিন্তু সত্যিই ভালো আর একদম হোমমেড, একদম হোমলি আইটেম। নেক্সট আমি নীলিমাদির কাছ থেকে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে দুধ পুলি। দুধ পুলিটার ইউনিক ব্যাপার হচ্ছে পুলিটা কিন্তু ভীষণ সফট, খুবই সফট, দিদি নিজে হাতে বানিয়েছে। দিদি দুধ পুলি খাওয়ার জন্য লিটারেলি লাইন করে যায়। তোমরা যদি আসো ডেফিনেটলি নীলিমাদির কাছ থেকে এই দুধ, ডেফিনেটলি নীলিমাদির কাছ থেকে এই দুধ পুলিটা কিন্তু ট্রাই করতে একদম ভুলো না। দিদি এটা পার পিস কত করে আছে? 20 টাকা করে পিস। আচ্ছা, ভীষণ নরম। সত্যি দারুণ, ভীষণ সুন্দর, তোমরা ডেফিনেটলি ট্রাই করো এসে। আমি এখন চলে এসেছি হচ্ছে বকখালি ভেটকি মাছের আইটেমের স্টলে। এখানে প্রচুর প্রচুর ভেটকি মাছের আইটেম দেখতে পাচ্ছি, যেটা সবার আগে আমার যেখানে চোখ গেছে সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, যেটা হচ্ছে পার পিস 90 রুপিস। এই হচ্ছে ভেটকি মাছের পাতুরি, আমার একটা ট্রাই করার খুব ইচ্ছে ভেটকি পাতুরি। আর প্রচুর প্রচুর রয়েছে খাবার দাবার দেখতে পাচ্ছি, ফিশ ফ্রাই থেকে শুরু করে ফিশ ফিঙ্গার, ফিশ বাটারফ্রাই, তাছাড়া রয়েছে চিকেনেরও জিনিসপত্র দেখতে পাচ্ছি, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, সব কিছুই রয়েছে। তো দেখি কোনটা ট্রাই করা যেতে পারে। এখানে রেডি হচ্ছে আমাদের পাতুরি, পাতুরিটা ফ্রাই করা হচ্ছে একদম ফ্রেশ লাইভ, আমাদেরকে করে দেওয়া হবে। তো পাতুরিটা রেডি হয়ে যাক, তারপর ট্রাই করবো ডেফিনেটলি। এখানে রয়েছে হুগলি জেলার পক্ষ থেকে হুগলি কুটির শিল্প, যেখানে রয়েছে নানান রকম ফ্লেভারের আচার, যারা পছন্দ করো ডেফিনেটলি ট্রাই করতে পারো। এখানে নানান রকমের ফ্লেভারের আচার দেখতে পাচ্ছি, আমলা আচার, এটা কি আমলা রয়েছে নাকি? এটা রয়েছে আমলার মোরব্বা, আর এখানে হ্যাঁ এটা রয়েছে বেলের মোরব্বা, এছাড়া অনেক রকমের, এটা একটা মিক্স ফ্রুট দেখতে পাচ্ছি, চেরি ঠেরি আমসত্ব সমস্ত রকম কিছু দিয়ে। এদিকে বেশ নানান ধরনের আচার দেখতে পাচ্ছি আমি অলরেডি, আর ওইখানে রয়েছে দেখতে পাচ্ছি কবিরাজি। দাদা কবিরাজি আচার কোনটা? এইটা। আচ্ছা, তেল নেই মশলা নেই, লেবু আর লঙ্কা দিয়ে বানানো। আচ্ছা, এই হচ্ছে কবিরাজি আচার। বাহ, তো তোমরা শুনলে এখানে কোনো তেল মশলা নেই, একদম সিম্পল আচার, আর এটা গ্যাস অম্বল কিছু হবে না। যারা গ্যাস অম্বলের ভয়ে আচার খেতে পারবে না, ডেফিনেটলি কবিরাজি আচার ট্রাই করতে পারো। তো আমরা ট্রাই করবো এখন 100 রুপিজের যে কম্বোটা আছে সেটা আমরা এখন ট্রাই করবো। এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে এইটা দিন, এটা কি আছে, চিলি চিকেন না? আচ্ছা, এটা রয়েছে চিলি চিকেন, আর এটা হচ্ছে চিকেন কষা। তো আমি ডেফিনেটলি চিলি চিকেন খেতে বেশি পছন্দ করি, তো আমি চিলি চিকেন নিয়ে নিচ্ছি। 100 রুপিজ কম্বো, দেখি টেস্ট করে কীরকম লাগে। ভালো খেতে, একটু মিষ্টি মিষ্টি হালকা রাইসটা, আর চিলি চিকেনটাও হালকা একটু স্লাইট সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট রয়েছে, ডেফিনেটলি ভালো। আর দুটো পিস দেওয়া হয়েছে চিকেনে, রাইস বেশ মোটামুটি ভালো কোয়ান্টিটি। তো যারা কলকাতা স্ট্রিট ফুড খেতে পছন্দ করো, মানে চটপটা স্ট্রিট ফুড বা চাটস, তাদের জন্য চাটসেরও অপশন রয়েছে। দেখো আমার পেছনে দইবড়া থেকে শুরু করে ভেলপুরি পাপড়ি চাট সব কিছু এখানে পেয়ে যাবে। কেন
স্ট্রিট ফুড ট্রাই না করলে চলেই না, তো আমি এখন নিয়ে নিয়েছি পাপড়ি চাট। দেখে তো দেখতেই পাচ্ছ, প্লেট ভর্তি পাপড়ি চাট। পাপড়ি চাট ছাড়াও আরো অনেক কিছুর অপশন রয়েছে এখানে, দই ফুচকা রয়েছে, দহি পাপড়ি চাট, ভেলপুরি, সমস্ত কিছু এখানে রয়েছে স্ট্রিট ফুডের মধ্যে। তো প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি, বৃষ্টি থেকে শুরু করেছে, লাস্টে এসে শেষ করলাম হচ্ছে স্ট্রিট ফুড চাট দিয়ে, মানে পাপড়ি চাট দিয়ে। তো আজকে দিনটা বেশ ভালো কাটলো, প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি। আরও দু একটা স্টল খোলার আছে যেটা এখনও অবধি খোলেননি, তো ডেফিনেটলি তোমরা আস্তে আস্তে সেই সমস্ত স্টলগুলো ওপেন হয়ে যাবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। কিন্তু আমি কিন্তু ভিডিওর শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো গোল্ডেন টিকিটটা, যেটা স্ক্রিনশট নিয়ে আসতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা 20 rupees এন্ট্রি ফ্রি, পুরোপুরি ফ্রি করে নিতে পারবে, একদম কোনো এন্ট্রি ফি তোমাদের দিতেই হবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক করে দিও ভিডিওটাতে একটা, আর ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে হেলদি, বি স্টাইলিশ, সি ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই। Thank you.